হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমেই তোমাদের সবাইকে শুভ নববর্ষ এবং সুপ্রভাত তো আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যানসার নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা ইতিমধ্যেই পেপার ওয়ান পেপার টু থ্রি ফোর ফাইভ এবং এইট টোটাল ছটা পেপার নিয়ে আলোচনা করেছি আমাদের দুটো প্র্যাকটিক্যাল পেপার বাকি রয়ে গেছে পেপার সিক্স এবং পেপার সেভেন তো আজকে তিন তারিখ কালকে চার তারিখ দুপুর দুটোর মধ্যে তোমাদেরকে এক্সাম কমপ্লিট করতে হবে তো চলো আজকে আমরা পেপার সিক্সটা কমপ্লিট করে নিচ্ছি তো পেপার সিক্সের অন্যান্য পেপারের মতো পেপার সিক্সেও তোমরা দেখতে পাবে টোটাল কুড়িটা প্রশ্ন আছে কুড়িটা প্রশ্নের মধ্যে আমি পনেরোটা প্রশ্ন সঠিকভাবে তোমাদেরকে সাইটেশান করে দিয়েছি যে এই জায়গা থেকে প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে কিন্তু বাকি পাঁচটা প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর কোথা থেকেও খুঁজে পাইনি তো আমি এক আমার পরিচিতর কাছ থেকে উত্তর নিয়েছি উত্তরগুলো চেক করে নিয়েছি তো সে তিনি বর্তমানে এমলিশ করছেন তো তার অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং আমাদের যে স্যার আছে স্যারের সাথে আলোচনা করে আমরা বাকি পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছি আর এই ভিডিওটা শুরু করার আগেই আমাদেরই ফেসবুক আমাদেরই যে ইউটিউবের যে একজন ফ্রেন্ড আছেন নজরুল ইসলাম নজরুলকে আমার এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্লিশের যারা আমরা বর্তমানে ব্লিশ নিয়ে পড়াশোনা করছি তাদের সবার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ নজরুল আমাকে এই প্রশ্নগুলো পাঠিয়েছিল নজরুলের পাঠানো প্রশ্নগুলো থেকে প্রশ্নগুলো থেকেই আমরা অনেক সহজে তাড়াতাড়ি উত্তরগুলো খুঁজে পেয়েছি আর নজরুলকে তাই আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্লিশের পেপার সিক্স যেটা প্র্যাকটিক্যাল পেপার ওই প্রশ্নগুলো আমরা আলোচনা করি সো লেট স্টার্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্য ডেসিমাল ক্লাসিফিকেশান নাইনটিন্থ এডিশন হ্যাজ হাউ মেনি অক্সুলারি টেবিলস সো ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশান নাইনটিন্থ এডিশানের টোটাল সাতটা অক্সুলারি টেবিল আছে সেভেন অক্সুলারি টেবিলস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেভেন সো দেখো এই উত্তরের সপক্ষে আমরা যুক্ত দেবো যে দুশো চার নম্বর যে পাতা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেখানে ফাইভ পয়েন্ট সিক্স সাব ইউনিটে দেখতে পাচ্ছ সাতটা তালিকায় সেভেন টেবিলস প্রথমে লেখা আছে সাতটি যে অতিরিক্ত সহায়ক ছক ঠিক আছে এইটুকু অংশের মধ্যেই উত্তরটা দেওয়া আছে সো এছাড়াও তোমার যদি ইগনোর যে স্টাডি ম্যাটেরিয়াল আছে দেখতে পাও সেখানে দেখো ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান স্টাডিমিটারি যেখানে অক্সুলারি টেবিলস আছে সো অকজলারি টেবিলসে কি লেখা আছে ভার্চুয়ালি দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভলিউম ওয়ান ইজ ডিভোটেড টু দ্য সেভেন অক্সুলিয়ারি টেবিলস সো নেক্সট চলো নেক্সট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার টু ডিডিসি নাইনটিনথ এডিশন কনসিস্ট অফ ডিডিসির ডেসিমাল ক্লাসিফিকেশান যে উনিশতম সংস্করণ সেখানে কতগুলো ভলিউম আছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো ভলিউমের সংখ্যা হচ্ছে তিন থ্রি থ্রি ভলিউমস ডিডিসি 19th edition কনসিস্ট of থ্রি ভলিউমস অপশান বি ইজ দ্য কারেক্ট answer. এর উত্তরের স্বপক্ষে আমরা যুক্তি দেব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি ম্যাটেরিয়ালের ওয়ান পয়েন্ট টু সেকশন সাব ইউনিট উদ্দেশ্য সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে দেখো ডিবির প্রথম সংস্করণ কেবলমাত্র বিয়াল্লিশ পাতা ছিল এবং স্বাভাবিকভাবেই তা এক খণ্ডের ষোলো নম্বর সংস্করণ থেকে যেটা ষোলো নম্বর সংস্করণ পাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি এইট ডিবি দু খণ্ডে প্রকাশিত হয় আঠেরো সংস্করণ থেকে তা হয়ে যায় তিন খণ্ডে আমরা এখন উনিশতম সংস্করণ নিয়ে আলোচনা করব উনিশতম সংস্করণটি তিন ভাগে বিভক্ত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড প্রথম খণ্ডটার নাম ভূমিকা সহযোগী সারণী এবং সংক্ষিপ্ত সার অপর নাম হচ্ছে এক কথায় বর্গীকরণ দ্বিতীয় খণ্ড বর্গীকরণের পূর্ণ তালিকা নাম শিডিউলস তৃতীয় খণ্ড সম্বন্ধযুক্ত নির্ঘণ্ট মেলভিল ডিউ উদ্ভাবিত ডিউই দশমিক বর্গীকরণ এবং সম্বন্ধযুক্ত নির্ঘণ্টের উনিশ সংস্করণ বেঞ্জামিন কাস্টারের নির্দেশনায় উনিশশো উনআশি সালে তিন খণ্ডের নিউ ইয়র্কের ফরেস্ট প্রেস কর্তৃক প্রকাশিত হয় এইখানটা থেকে আরও একটা প্রশ্ন আছে ডিভি ডেসিমাল যে ক্লাসিফিকেশান একটা প্রশ্ন আছে ডিবি ডেসিমাল ক্লাসিফিকেশানে ডেসিমাল শব্দের অর্থ কী দেখবে এইখানেই যে বর্গীকরণ দশমিক বর্গীকরণ ডেসিমাল ক্লাসিফিকেশন এই অংশ থেকে একটা প্রশ্ন আছে পরবর্তীকালে তো চলো আমাদের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি টেবিল ওয়ান অফ ডিডিসি নাইনটিন্থ ডিডিসি নাইনটিনথের এর টেবিল ওয়ান ডেজিগনেট নোটেশন ফর কী কী টেবিল ওয়ানের মানে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় কি নোট কী ডিনোট করছে আমাদেরকে এক ফর্মস অফ সাবজেক্ট দুই মোডস অফ ট্রিটমেন্টস অফ সাবজেক্টস অপশান এ এবং অপশান বি দুটোই কারেক্ট তাই জন্য তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অল অব দ্য অ্যাব চলো এর সপক্ষে যুক্তি স্টাডি মেটেরিয়ালের দুশো নম্বর যে পেজ তার ঠিক উপরে সবচেয়ে প্রথমের লাইন যে একই আঙ্গিকে বারংবার একটা বিষয়কে ভাগ অনুভাগে দ্বারা বিভিন্ন ব্যবহার কিভাবে ব্যবহার করা হয়েছে এই ধারণাগুলি একই একই একইভাবে একই প্রতীক দ্বারা ব্যবহার করা হয় এবং এই যে গৌণ বিষয় এগুলো কখনও নিজেরা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না এই গৌণ ধারণাগুলো সবসময় মূল সিডিউলস সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে পূর্ণবর্গ আকারে সহায় হয় তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর ইন কোলন ক্লাসিফিকেশান পিসিআই আর অফ কোলন ক্লাসিফিকেশানে পিসিআই কোথার অর্থ কী মানে পিসিআই কত রকমের হয় পিসিআই ইজ অফ পিসিআই ইজ অফ টু কাইন্ডস পিসিআই হল দু রকমের উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য আমাদের আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে তিনশো ষোলো নম্বর পেজে সিক্স তিনশো ষোলো নম্বর পেজের সিক্সটিন পয়েন্ট থ্রি যে সাব সাবিন্ট আছে পশ্চাৎ আগে পিসিআই মানে কি পিসিআই প্রম হচ্ছে পোস্টিরিয়োরাইজিং কমন আইসোলেট পশ্চাদগামী সাধারণ আইসোলেট এখানে দেখো লেখা আছে যে পিসি দু রকমের পিসিআই মোটামুটিভাবে চিহ্নিত আছে দু রকম পিসিআই কী কী দুরকম পিসিআই হলো এনার্জি কমন আইসোলেট ইসিআই আর হচ্ছে পার্সোনালিটি কমন আইসোলেট আইসোলেটার অপর নামও হচ্ছে পিসিআই সো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে পিসিআই যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করে যারা ফার্মাসিস্ট হসপিটাল হোক বা অন্য যে কোনো মেডিসিন শপ হোক বা যেখানে মেডিসিন ম্যানুফ্যাকচার হয় সেই বিষয়ে যারা পড়াশোনা করে তাদেরকে ফার্মাসিস্ট বলা হয় তো হেলথ কেয়ার প্রফেশনালে যেমন ডাক্তারের ডাক্তাররা যতটা পরিশ্রম করে কোনো একজন নার্স যতটা পরিশ্রম করে কোনো একজন প্যারামেডিক্যাল স্টাফ যতটা পরিশ্রম করে ফার্মাসিস্টরাও কিন্তু ততটাই পরিশ্রম করে ফার্মাসিস্টদের প্রচেষ্টা ছাড়া কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল ফার্মাসিস্ট ইজ দ্য ব্যাকবোন ঠিক আছে তো ফার্মাসিস্ট প্রফেশ মানে হেলথ কেয়ার প্রফেশনাল যে সিস্টেম হেলথ কেয়ার সিস্টেমে ফার্মাসিস্ট ছাড়া কিন্তু হেলথ কেয়ার সিস্টেম টিকে থাকতে পারে না ফার্মাসিস্ট হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমের একদম ব্যাকবোন টাইপের মেরুদণ্ড টাইপের তো তোমরা তোমরা কী কেউ এখানে আছে যারা ফার্মাসিস্ট পড়ো বা পড়ছো বা অলরেডি ফার্মাসিস্ট মানে মেডিসিন এই জগতের সঙ্গে রিলেটেড তো থাকলে একটু কমেন্ট কমেন্টে জানিও আর এই পিস ফার্মাসিস্ট কেন বললাম যে পিসিআই পিসিআই শব্দের অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু লাইব্রেরি সায়েন্স পিসিআই শব্দের অর্থ পোস্টিডিউরাইজিং কমন আইসোলেট কিন্তু অ্যাকর্ডিং টু ফার্মাসি পিসিআইয়ের অর্থ হলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তোমরা ডি ফার্ম বি ফার্ম বা এম ফার্ম বা ফার্ম ডি যারা করো তারা সেই সব কলেজগুলোকে কিন্তু পিসিআইয়ের পারমিশন থাকলে তবে তারা তোমাদেরকে পড়াতে পারে তো চলো যদি কেউ ফার্মাসিস্ট থেকে থাকো তো কমেন্ট অতি অবশ্যই জানিও সো নেক্সট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ অ্যাজ পার দ্য টেবিল অফ প্রেসিডেন্টস দ্য ডিডিসি নাইনটিন ক্লাস নাম্বার ফর দ্য টাইটেল এনসাইক্লোপিডিয়া অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ইজ দেখো এই কোয়েশন নম্বর ফাইভ এটা নিয়ে আমার ডাউট আছে এটা আমি আমার দিদির কাছ থেকে জেনেছি যিনি বর্তমানে ইমলিশ পড়ছেন তো অ্যাকর্ডিং টু হার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ সিক্স টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্সে কী বলা আছে সি কোলোন ক্লাসিফিকেশন নোটেশন ইমপ্লাইং ক্লাসিক ডিভাইস ইজ ফর্মুলেটেড বাই ইউজিং ইউজিং এক্স অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরও আমার তোমাদেরকে কোনো যুক্তিতে পারলাম না সো নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সেভেন কোলোন ক্লাসিফিকেশন সিক্স এডিশান ইজ আ ফেসেটেড ক্লাসিফিকেশান স্কিম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোলোন ক্লাসিফিকেশান সিক্স এডিশন ইজ এ ফেসেটেড ফ্যাশ ফ্যাসেটেড ক্লাসিফিকেশান স্কিম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর উত্তরের সপক্ষে আমরা যুক্তি দেব দেখবে তোমাদের একটা চ্যাপটাই আছে এগারো নম্বর যে চ্যাপ্টার কলুন বর্গীকরণ ভূমিকা সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেভেন পয়েন্ট ফোর সাব ইটে ফ্যাশেড বা বিশ্লেষিত সমন্বয়জনক ব্যবস্থা ঠিক আছে কলুন বর্গীকরণ মানি হচ্ছে সেটা ফ্যাসেটেড সো এর উত্তর আরেকটা যুক্তি যে ইলেভেন পয়েন্ট সেভেন সেখানে বলে আছে যে ফ্যাসেট অ্যানালাইসিস কোলন বর্গীকরণের মূল নীতি হলো ফ্যাসেট বিশ্লেষণ বা ফ্যাসেট অ্যানালাইসিস অর্থাৎ একটা বিষয়কে তার ফ্যাসেটের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষিত করতে হবে তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে কী বলে আছে টেবিল থ্রি এ অফ ডিডিসি প্রোভাইডস নোটেশন ফর দ্য ফলোইং কনসেপ্টস একসেপ্ট টেবিল থ্রি এ ডিডিসির ডিডি অ্যাকর্ডিং টু ডিডিসি ডে ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশান টেবিল থ্রিতে অনেক কিছু জিনিস বলা আছে বেসিকালি লিটারেচারকে নিয়ে বলা আছে সবগুলো বলা আছে কিন্তু এই চারটে অপশানের মধ্যে কোনটা বলা নেই এক্সেপ্ট এক্সেপ্ট বলেছে যে কোনটা বলা নেই বলা আছে লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক ফিচার্স লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক থেসিস অ্যান্ড সাবজেক্টস লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক এলিমেন্টস তিনটে জিনিসের কথা বলা আছে যেটা বলা নেই সেটা হলো লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক ফর্মস সো নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার নাইন দ্য ডেসিমাল ইন ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশান ইন্ডিকেটস সো দ্য ডেসিমাল ইন ডিবি ডেসিমাল ক্লাসিফিকেশান ইন্ডিকেটস ডিডিসিতে ডেসিমাল শব্দের অর্থ কী দেখো অপশান এ বি সি তিনটেই কারেক্ট হবে তার জন্য কোয়েশন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান ডি অল অব দ্য অ্যাবাব সো ডেসিমাল ইন ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশান ইন্ডিকেটস নোটেশনাল বেস কনসিস্টিং অব জিরো টু নাইন ডেসিমাল পয়েন্ট ইন দ্য ক্লাস নাম্বার ডেসিমাল প্রিন্সিপাল ফর সাব তিনটেই কারেক্ট তার জন্য কোয়েশ্চেন নাম্বার নাইনের যে ডেসিমাল শব্দের অর্থ হল অল অব দ্য অ্যাবাব এই উত্তরের সপক্ষ আমরা যুক্তি দেবো যে তোমাদের একশো আটষট্টি নম্বর যে পেজ সেখানে ওয়ান পয়েন্ট থ্রি সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্ন নোটেশনে আছে যে ডিভি ডেসিমাল সিস্টেমে দেখো জিরো থেকে নাইন ঠিক আছে আচ্ছা এই প্রতীকগুলো ক্রম অনুযায়ী উচ্চ সম সম্বন্ধীয় স্তরে শ্রেণীর ভিতর এবং তাদের ভাগের ভেতর দিয়ে দশমিক ব্যবহার দ্বারা প্রকাশিত হয়েছে ডিবিতে একটি শ্রেণীর অবস্থান দেখাতে কমপক্ষে তিনটে সংখ্যা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই প্রতীকগুলো নিজে থেকেই সংখ্যার শৃঙ্খলায় আবদ্ধ মূলত এটি একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা অতএব আমরা দেখতে পাচ্ছি এই প্রতীকগুলো সূচক বা অর্ডিনাল সো নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেনে কী বলে আছে ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশান ইজ এ হায়ার আর কি ক্লাসিফিকেশান ফোর হায়ার ক্লাসিফিকেশান তার জন্য কি তার জন্য দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে এটা জেনারেল টু স্পেসিফিকের দিকে যায় আর এটা ডেপথ অফ ইন্টেনশানটা স্পেসিফিসিটির উপর নির্ভর করে ডেপথ অফ ইন্টেনশন ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিগ্রি অফ স্পেসিফিসিটি অফ এ ক্লাস সো কোয়েশ্চেন নাম্বার দশের অপশান এ এবং অপশান বি দুটোই করে তার জন্য কোয়েশন নাম্বার দশের সঠিক উত্তর হবে অপশান সি যেখানে বোধ দ্য অ্যাবাব লেখা আছে উত্তরের সপক্ষে আমরা যুক্তি দেবো ইগনুর যে স্টাডি ম্যাটেরিয়াল সেখানে দেখো একটা জায়গাতে লেখা আছে এ ক্লাস নাম্বার ইজ ডিভাইডেড টিল দ্য ডিজিয়ার স্পেসিফিসিটি অব দ্য ইজ অবটেন্ট স্পেসিফিসিটির কথা বলা আছে আরেকটা আমরা যুক্তি দেব। যে ইট অলসো প্রোভাইডস রুলস অ্যান্ড ফার্দার সিন্থেসিস সিনথেসাইজেস অর এক্সটেন্ড এ নাম্বার আইদার ফ্রম দ্য শিডিউল অর ফ্রম এনি অফ দ্য অবজরি টেবিলস অর বাই বোথ সো দুটো উত্তরই আমরা খুঁজে পেয়ে গেছি তার জন্য বোথ অপশনের দিকে আমরা যাব। তো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ইন সিসি মানে কোন ক্লাসিফিকেশান সিক্স রিভাইজড এডিশন দ্য কানেক্টিং সিম্বল ফর টাইম ফেসেট ইজ ইজ অপশান এ যেখানে সিঙ্গেল ইনভার্টেড কোমা লেখা আছে সেটা দেখো তোমাদের আছে দেখো টাইম ফান্ডামেন্টাল ক্যাটিগরি টাইম সিম্বলটা হলো টি কানেকটিং সিম্বলস হল ইনভার্টেড কোমা সিঙ্গেল ইনভার্টেড কোমা একটা সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কি লেখা আছে দ্য নোটেশন ফর ইন্ডিকেটার ডিজিট মানে মূল অংশ অ্যাজ পার ডিসি মানে ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন অনুযায়ী ইন্ডিকেটার ডিজিট কোনটা অপশন বি যেখানে জিরো হবে উত্তর অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার যেখানে জিরো লেখা থাকবে তো এই উত্তরের সপক্ষে আমরা যুক্ত দেব দুশো এগারো নম্বর পেজ সিক্স পয়েন্ট টু সাবডিভিশন যেখানে স্ট্যান্ডার্ড সাবডিভিশনের কথা উল্লেখ আছে সেখানে দেখো লেখা আছে প্রথম জিরো টি বস্তুত মূল বিষয়ের সঙ্গে গঠন বিষয়ের বিভাজিকা ও ফ্যাশেট দ্বারা ফ্যাসেট রেখা নির্ধারণ রূপ অতএব জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভের পর্যায়ের বিন্যাস পরিলক্ষিত হয়েছে হায়ার রিলেশনশিপস সো নেক্সট কোয়েশন কোয়েশন থার্টিন দ্য সেকেন্ড সামারি অব ডিডিসি নাইনটিন্থ এডিশন কনসিস্ট অফ হাউ মাছ ডিভিশন এটা হবে অপশান এ হান্ড্রেড একশো ডিভিশন সেকেন্ড সামারি ডিডিসির নাইনথ এডিশনের সেকেন্ড সামারিতে একশোটা ডিভিশন আছে একে উত্তরের স্বপক্ষে আমরা যুক্ত জন্য যাবো তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট টু যে সাব ইউনিট সেখানে লেখা আছে প্রথম সংক্ষিপ্তটি সংক্ষিপ্ত প্রভাগটি শূন্য থেকে দশ শূন্য থেকে নয় বিশ হিসাবে একটি মূল ভিত মানে দশটা ভাগ আছে আর দ্বিতীয় সারাংশ সারাংশটি একশোটি ভাগে বিভক্ত এরও একটা উত্তরে আর একটা জায়গাতে ইগনুস টার্মেটার আছে যে দেখো সামারিজ সামারিজের মধ্যে বলা আছে দ্য ফার্স্ট সামারি অলসো কল দ্য টেন মেন ক্লাসেস অ্যান্ড দিস ইজ সেকেন্ড সামারি অর দ্য হান্ড্রেড ডিভিশন অফ ডিডিসি দেখো কালো কালো বোল্ড করে লেখা আছে ঠিক আছে ফার্স্ট সামারিটা

ডিটেল স্পেসিফিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডেক্স রিলেটিভ ইন্ডেক্সে আর একটা তোমাদের ইগনুর ফাইল থেকে দিয়েছি আমি যে ভলিউম থ্রি অফ সেট ইজ ডিভোটেড ইন ডিডিসি ইট ইজ কল রিলেটিভ ইন্ডেক্স ওকে এই রিলেটিভ ইন্ডেক্সের আরেকটা প্রশ্ন ওই ডাইরেক্ট গুগল থেকে নেওয়া হয়েছে ইগনুর এটাও তোমরা দেখতে পারো বেশি যাচ্ছি না সেটা হানড্রেডস ডিভিশানসই হবে উত্তর সো নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ফিফটিন আদার দেন লিটারেচার ক্লাস টেবিল থ্রি মানে ডিভি ডেসিমাল ক্লাসিফিকেশনের যে টেবিল থ্রি সেখানে আদার দেন লিটারেচার থ্রি আর থ্রি এ দুটোই লিটারেচারের কথা বলা হয় আদার দেন লিটারেচার ক্লাস টেবিল থ্রি মে বি ইউজড ইন দ্য ক্লাস কোনটা থিয়েটার কি ইউজ করা হয় সেভেন নাইন টু অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেভেন নাইন টু থিয়েটার এটা ইউজ করে আদার দেন লিটারেচার টেবিল নম্বর থ্রি উত্তরের সপক্ষে যুক্তি দেবো দেখো তোমাদের দুশো উনচল্লিশ নম্বর যে পেজ সেখানে দেখো এইট পয়েন্ট এইট সাব ইউনিটে টেবিল থ্রি এ ব্যবহারের কথা উল্লেখ আছে বলছে যদিও থ্রি এ টেবিলটি এ একমাত্র সাহিত্যের জন্য ব্যবহৃত হয় কিন্তু সাতশো বিরানব্বই ফলিত নাটকের ক্ষেত্রেও এটি ব্যবহার ব্যবহৃত কারণ সাহিত্য ও নাটক পারস্পরিকভাবে অন্ত অত্যন্ত সম্পৃক্ত ঠিক আছে আচ্ছা আর এটি হল স্পেশাল অ্যাসপেক্টস অফ থিয়েটার সেভেন নাইন টু পয়েন্ট জিরো নাইন জিরো নাইন এর ভাগটি থ্রি এর সঙ্গে ব্যবহার করা হয়েছে এটি হল স্পেশাল অ্যাসপেক্টস অফ থিয়েটার বা ফলিত নাটকের বিশেষ দিক এখানেই টেবিল থ্রি এর ওয়ান টু থ্রি ভাগগুলো জুড়তে বলা হয়েছে যেখানে প্রয়োজন সেই হিসাবে এই জন্য একটা বলা আছে থিয়েটার অফ সেক্স ইন দ্য ট্রিটমেন্ট অফ সেক্স ইন দ্য থিয়েটার টেবিল এ টেবিল থ্রি এ আচ্ছা এছাড়া আছে ট্রিটমেন্ট অফ সোশ্যাল থিমস ইন থিয়েটার লাভ ইন ব্যালেট ট্রিটমেন্ট অফ সায়েন্টিফিক থিম ইন থিয়েটার ট্রিটমেন্ট অফ ভায়োলেন্স ইন হিস্টোরিক্যাল ড্রামা এই সবগুলোই থিয়েটার ড্রামা সবগুলোই সাতশো বিরানব্বই টেবিল থ্রি এর মধ্যে পড়ে যাবে সো নেক্সট নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অফ দ্য ফলোইং নট প্রুভ সিনথাসিস ইন ডিডিসি ডিডিসিতে কোনটা কোয়েশন নাম্বার সিক্সটিন হুইচ অফ দ্য ফলোইং ডাস নট প্রুভ সিন্থাসিস ইন ডিডিসি দেখো এই প্রশ্নের উত্তরটা আমি আপাতত খুঁজে পাইনি তো আমি অপশান বিয়ের দিকে গেছি ইউজ অফ কম্বিনেশন অব নোটেশনস ফ্রম টু ডিফারেন্ট টেবিলস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস নাম্বার অফ দা শিডিউলস তোমরা যদি অন্য কেউ কিছু জানো সেটা করতে পারো তো আমি অপশান বিয়ের দিকে গেছি কোয়েশন নাম্বার সিক্সটিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বিফোর ক্রাইস্ট এরা ইন সি সি সিক্স ইজ ডিনোটেড বাই দ্য নোটেশান এটা আমি অপশান এটাও আমার কোনো জায়গা থেকে আমি খুঁজে পাইনি দিদির কাছ থেকে নিয়েছি এটা বি অ্যান্ড সি অপশান সি ইজ কারেক্ট মেবি তোমরা যদি কারো অন্য কেউ জানা থাকে তোমরা সেটা অবশ্যই করতে পারো সো নেক্সট নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে কোয়েশন নাম্বার এইটিনে যাওয়ার আগে বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো গিভ লাইক অ্যান্ড কমেন্ট যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও বা আরও ভালো করে কীভাবে আমরা পরবর্তী দিনে একসাথে জুড়ে থাকতে পারি তার জন্যও যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে বা কোনো সাবজেক্ট থাকে তো সেই বিষয়ে তোমরা অবশ্যই বলো আমরা একসঙ্গে জুড়ে থাকার জন্য যা কিছু করার দরকার আমরা করবো সো চলো কোয়েশেন নম্বর এইটিন নোটেশন ফর হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ডিডিসি নাইনটিন ইজ ডিডিসি নাইনটিনের অনুযায়ী যে হিস্ট্রি অফ ইন্ডিয়া নোটেশানটা কী হবে এটা হবে নাইন ফাইভ ফোর অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার নাইন ফাইভ ফোর দেখো তোমরা দেখতে পাবে দুশো একুশ নম্বর যে পেজ সেভেন পয়েন্ট থ্রি এরিয়া নম্বর যুক্ত করার পদ্ধতি সেখানে লেখা আছে কি যে এক নম্বর দেখো পয়েন্ট যেখানে মূল বিষয়ের সঙ্গে গোড়াতেই যোগ করা হয়েছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি এখানে ক্লাস নম্বরটি এরিয়া টেবিল যুক্ত যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়া নাইন ফাইভ ফোর হয়ে গেল উত্তর সো নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার নাইনটিন ফর ব্রিটিশ কলোনিজ ইন সিসি সিক্স ইজ দেখো এটাও আমার জানা নেই আমি দিদির কাছ থেকে সাহায্য নিয়ে করেছি অপশান এ ওয়ান টু ফিফটি সিক্স যদি তোমাদের মনে হয় অন্য কিছু হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বা সেটা তোমার দিকে আমি দিদির কাছ থেকে পরামর্শ নিয়ে এটাই করেছি তো অপশান এ এর দিকে আমি যাব ওয়ান টু ফিফটি সিক্স সো লাস্ট নাম্বার টোয়েন্টি পেপার সিক্সের লাস্ট কোশ্চেন ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দিস টাইটেল দ্য ফ্রেঞ্চ ওয়ার্ডস উইল বি অ্যাসাইন্ড নোটেশান অ্যাকর্ডিং টু ডিডিসি নাইনটিন ডিডিসি নাইনটিনের অনুযায়ী যে ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি যাবো অপশন নাম্বার ডি টেবিল সিক্সের দিকে এটা তোমরা অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে বলেছিল যে দাদা এটা টেবিল ফোর হবে কি আমি দেখো টেবিল ফোরের দিকে যাবো না আমি এটা টেবিল সিক্সের দিকে যাবো কারণটা আমি বলে দিচ্ছি আমি প্রমাণসহ দেখাচ্ছি যে এই উদাহরণটাকে খেয়াল করো ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো এখানে স্টাডি স্টাডিমেটারিয়াল একটা জায়গায় আছে দেখো ল্যাটিন এলিমেন্টস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ল্যাটিনটাকে কী যোগ করেছে ল্যাটিনটাকে বলেছে টেবিল সিক্সের মধ্যে রেখেছে ল্যাটিন এলিমেন্টস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ল্যাটিনটাকে রেখেছে টেবিল সিক্সের মধ্যে আবার একটা দেখো অপর একটা দেখো যে ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ইংলিশ টাইটেল দেওয়া আছে ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ইংলিশ দেখো ফ্রে ফ্রেঞ্চ শব্দটাকে বলেছে টেবিল নাম্বার সিক্সে রেখেছে ল্যাটিন এলিমেন্টস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ল্যাটিনটাকে রেখেছে টেবিল নাম্বার সিক্সে আচ্ছা ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ইংলিশ ফ্রেঞ্চটাকে রেখেছে টেবিল নম্বর সিক্সে আচ্ছা আর একটা উদাহরণ তোমরা দেখতে পারো যে পার্সিয়ান ওয়ার্ডস ইন উর্দু ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান ওয়ার্ডস ইন উর্দু ল্যাঙ্গুয়েজ পার্সিয়ানটাকে রেখেছে টেবিল নাম্বার সিক্সে ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে ফ্রেঞ্চটাকে অনেক টেবিল নাম্বার সিক্সেই রাখতে হবে সো দুটো কারণের জন্য আমি এটা রেখেছি তিনটে উদাহরণ এখানে দেখিয়েছি প্রথম প্রথম প্রশ্ন কি ফ্রেঞ্চ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ইংলিশ ফ্রেঞ্চটাকে রেখেছে টেবিল নাম্বার সিক্স ল্যাটিন এলিমেন্টস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ল্যাটিনটাকে রেখেছে টেবিল নাম্বার সিক্সে পার্সিয়ান ওয়ার্ডস ইন উর্দু ল্যাঙ্গুয়েজ পার্সিয়ানটাকে রেখেছে টেবিল নাম্বার এই তিনটে প্রশ্ন তিনটে উদাহরণ থেকে আমি এটা তোমাদেরকে বলছি যে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হবে টেবিল নাম্বার সিক্স তোমরা যদি টেবিল নাম্বার ফোর করে থাকো সেটা তোমাদের আলোচ্য বিষয় তো আমি টেবিল নাম্বার সিক্সের দিকে যাবো যে ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আমি টেবিল নাম্বার সিক্সের দিকে যাচ্ছি তো এই ছিল তোমাদের কুড়িটা প্রশ্ন পেপার নাম্বার সিক্সের তো সেটা আমরা আলোচনা করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা মনে হয় এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না ওই পাঁচটা প্রশ্ন যেগুলো আমিও ডাউট আছি সেগুলো তো আমি উত্তর দিতে পারছি না এই মুহুর্তে আমাকেও ক্লারিফাই করে উত্তর দিতে হবে তো এগুলো নিয়ে আমরা ওই পাঁচটা প্রশ্ন নিয়ে আমরা পরে কোনো একদিন আলোচনা করব আর যদি তোমাদের এই বাকি পনেরোটা প্রশ্নের মধ্যে থেকে মনে হয়ে থাকে যে কোনো জায়গাতে ডাউট আছে ওই লাস্টের যে প্রশ্নটা ফ্রেঞ্চ ওয়ার্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা টেবিল নাম্বার সিক্সই হবে এটা একদম হানড্রেড পারসেন্ট তো চলো কারণ বাকি আমি তিনটে উদাহরণ দেখিয়েছি তো এই ছিল পেপার সিক্সের প্রশ্ন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য লাইক শেয়ার আর কমেন্ট করো এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দিনে একসঙ্গে জুড়ে থাকার জন্য তো ধন্যবাদ